রাজপথে আগুন চালানো হবে, ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমন করা যাবে না, বললেন ফখরুল। সময়ের কণ্ঠস্বর ঢাকা, ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 1975 সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হারিয়ে যাওয়া গণতন্ত্র থেকে বাংলাদেশকে নতুন করে একটি বহুদলীয় গণতন্ত্র উপহার দিতে চেয়েছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার কাজ শুরু হয়েছিল। আজ সেই মানুষটির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় যে গণতন্ত্রকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরুদ্ধার করেছিলেন, সেই গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখনো গণতন্ত্রের জন্য কারাবরণ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত হয়ে আছেন। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা, এর মধ্যে অনেকে গুম হয়েছেন, খুনও হয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। বর্তমান অবৈধ অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকে থাকার জন্য নির্যাতন, হত্যা, গুম ও খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তারা সেই পুরনো কায়দায় একইভাবে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। আমাদের ছাত্রদলের উপর হামলা, নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘরে হামলা করে আজকে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন, আজকে আমরা শপথ নিয়েছি, কোনো ভয়ভীতি আমাদেরকে দমন করতে পারবে না। আমরা সবকিছুকে মোকাবেলা করে এই ভয়াবহ সরকারকে সরিয়ে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট প্রতিষ্ঠা করে সক্ষম হব। পদ্মা সেতু উদ্বোধনের আগে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায় ক্ষমতাসীনদের এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আসলে সরকার এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। মূল বিষয়টা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ গ্রামে নেমেছে তারা। ইতিমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, এর মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের নারী নেত্রী সহ বিভিন্ন পর্যায়ের 80 নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন। ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ হকি স্টিক, রড, রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তিনি বলেন, ছাত্রদলের নেত্রী মানসুর আলম, রেহানা আক্তার শিরিন, সানজিদা ইয়াসমিন তুলি, সৈয়দা সুমাইয়া পারভিন, তন্নি মল্লিক এই হামলা থেকে রেহাই পাননি, তাদেরও সড়কে ফেলে পেটানো হয়েছে। দুজন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে নির্যাতন করেছে তারা। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আহত নেতাকর্মী ও চিকিৎসকদের হয়রানি করেছে ছাত্রলীগের কর্মীরা।